প্রথম যেদিন আমি শুনলাম টেলিভিশনের সামনে, হঠাৎ আমি নিউজ দেখছিলাম, হঠাৎ একটা ইয়ে আসলো যে ওর বিরুদ্ধে যুদ্ধাপরাধের নালিশ আনা হয়েছে। আমি প্রথম বিশ্বাস করিনি, তারপর দ্বিতীয়বার শুনলাম যে উনি বলছে এবং ওনাকে ওয়ারেন্ট দেওয়া হবে ইত্যাদি 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 নানা জিনিস। তা আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ ভদ্রলোক, আমার এলাকার লোক, আমাদের অনেকটা দূরাত্মীয়ের মতো বলেন বা যাই বলেন, কিন্তু সেটা কিছু আসে যায় না। তা আমি একটু অবাক হলাম এই কারণে যে কোনো দিন কেউ আমাকে বলল না, একজনকে একটা জিজ্ঞেস করতে আসেনি আমাকে কোনো ব্যাপারে, হঠাৎ করে টেলিভিশনে একটা ইন্টারভিউ বলা যে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। তা আমি একটু হতবাক হয়ে গেলাম। তো সন্ধ্যের দিকে আমাদের কিছু বন্ধু যারা সরকার পক্ষে আছে তারা এলেন, তারা আসার পরে তারা বললেন যে আমরাও জানি না কিছু। তা আমি হলো এটা একটা ভুয়া একটা কিছু হবে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটা ওই ধরনের ভুয়া কিছু ছিল না। তখন অনেকে পরামর্শ দিলেন যে আপনি চলে যান দেশ ছেড়ে। আমি শক্তভাবে বললাম যে আমি দেশ ছেড়ে চলে যাব না, কারণ আমি তো কোনো অপরাধ করিনি, তারা ধরে নিয়ে যাক বিচার করুক। এত সব সত্ত্বেও আমার আত্মীয় স্বজন বললো যে দেখেন এটা পার্সোনাল ভেনডেটা হচ্ছে, আপনি চলে যান। তা আমি ঢাকা এয়ারপোর্টে মাঝরাতে যে ফ্লাইটটা ছাড়ে সেখানে আমি গেলাম। সেখানে যাওয়ার পরে আমাকে ইমিগ্রেশন অফিসারে গেলাম, সেই ইমিগ্রেশন অফিসার আমার ছাত্র ছিল। তো সে বললো স্যার এটা তো কিছু বুঝতে পারতেছি না, তা আপনি যেতে পারেন, আপনার আমরা মত নিয়েছি আপনি যেতে পারেন। তো আমি প্লেনে উঠলাম, পরে প্লেন ছাড়ছে না, প্লেন ছাড়ছে না, এদিক সেদিক লোকজন তাকায়, একজন একজন আসে। তখন সেখান থেকে ক্যাপ্টেন আসলো প্রায় 15 মিনিট পর। ক্যাপ্টেন বললো যে আমি অনেক চেষ্টা করেছি যে ওয়ান্স হি ইজ অন দ্য প্লেন, ইমিগ্রেশন ক্লিয়ার করেছে, তখন হি ইজ আওয়ার আন্ডার কাস্টাডি, আমরা ছাড়বো না। বলে যে ওরা বলেছে টাওয়ার থেকে তারা আমার ফ্লাইং বন্ধ করবে। আমি বললাম না, আমি বেআইনি যদি ছেড়ে বলে আমি চলে আসলাম। আসার পরে ইমিগ্রেশন অফিসার আমাকে বললো যে আপনি স্যার বাসায় চলে গেলাম, পরে শুনলাম যে এই ইত্যাদি আমাকে বন্ধ করতে গিয়েছিল। তারপরে আমি 3 দিন পরে আবার আমার কাছে খবর এলো যে এটা মিসকমিউনিকেশন হচ্ছে, আপনি আজকে চলে যেতে পারেন। আমি এটা বলছি এই কারণে যে একটা হ্যারাসমেন্টের যে কী নমুনা হয় মানুষের, আপনি আজকে চলে যেতে পারেন। তা আমি বললাম যে আমি একদিন আমাকে ফিরিয়ে দিছো, আবার আজকে আবার চলে যেতে হবে, আজকে যে ফেরাবে না আমার কী প্রমাণ আছে? বলে যে না, অনেক উপর থেকে হুকুম এসেছে, আপনাকে বাধা দিতে পারবে না। উপর থেকে কিছু না, নিজেদের মধ্যেই হয়তো ভাবছে যে এটা গিলতে পারবে না। তা আমি সেই দিন এয়ারপোর্টে গেলাম, সেই দিনটা ছিল এপ্রিল 15, 1917, কতদিন আগের ঘটনা। সেই দিন প্লেনে উঠলাম, তুমি তো তখন ওয়াশিংটন না, ও তখন বিদেশে, সেই প্লেনে নিউ ইয়র্ক আসলাম। আসার পর অবধি আমাকে কেউ বলে নাই যে কী কারণে আমাকে দেশ ছাড়তে হলো, কোনো দিন বলে নাই যে কী অভিযোগ বা কী কিছু আছে। আমি দেশে চলে আসার পরে চুপ হয়ে গেল। কেউ কেউ বললো যে আপনি আমেরিকান লবি, আমেরিকানদের সাথে পরিচয় বা ইত্যাদি ইত্যাদি নানান কারণে, তা আমি এগুলো পাঠিয়ে দিই না। দেখ, এরপর আমি আর দেশে যাওয়ার চেষ্টা করিনি, এখানে আমি নিজেকে নিবৃত রাখিনি, আমি পলিটিক্যাল কোনো কিছু করিনি, কারণ আমি চাই নাই যে আমার কারণে আমার আত্মীয় স্বজন বা আমার দলের কোনো কর্মী দেশে হ্যারাস্ট হোক। এটা আমি সম্পূর্ণ আমি নীরব হয়ে গেলাম, নীরব এই অর্থে যে আমি কোনো পলিটিক্যাল গ্যাদারিংয়ে যেতাম না, এখানেই থাকতাম, কারণ আমার তো, এবং এটা আমার দলের নেতৃত্ব থেকে সবাইকে আমি অবহিত করি। তো সেইভাবে সময়টা কাটলো। তারপরে তো বিগত যে ঘটনা, সেই ঘটনার ফলে তো এখন আমি মোটামুটি মুক্তভাবে আমি এখানে আসতে পেরেছি।